গুড মর্নিং বন্ধুরা, আজকে বানাচ্ছি চাল কুমোরের শুক্তো। সেদিন দুটো চাল কুমোর দেখিয়েছিলাম, তো ছোটোটা তো কেঁচা ভাজা হয়েছে, তো বড়টা আছে, ওটা দিয়ে আজকে শুক্তো বানাবো। চাল কুমোরটা কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এখন কাটছি। তার জন্য আদা বাটা লাগবে। আদা বাটা হয়ে গেছে, এখন সর্ষে, সাদা সর্ষেটা বেটে নেব। সর্ষের সাথে অল্প নুন দিয়ে দিচ্ছি, একসাথে বেটে নেব। শুক্তোতে বড়া দেব, এটা হচ্ছে মটর ডাল, ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো ডাল আমরা পেস্ট করে নিয়েছি, এখন এখানে হলুদ নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন। হলুদ, কালো জিরে, ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে, তাহলে বড়াটা নরম হবে। সর্ষের তেলে ভেজে নেব বড়াগুলোকে, না হাত দিয়েই দেবো, ছোটো ছোটো বড়ির মতো করে, বড়ি যেরকম হয় ছোটো ছোটো। তো বড়া ভাজার পরে অল্প তেল ছিল, তো আর একটু দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি মেথি, মৌরি, সর্ষে। এখন দিচ্ছি হলুদ, হলুদ কিন্তু অল্পই দিতে হবে, বেশি দেবো না। আন্দাজ হিসাবে নুন দিয়ে দেব। এখন একটু শসলাবো, আদা বাটাটা দিয়ে দিই। অল্প ঢেকে দেব কিছু সময়। এখন কি করব, এই সর্ষে বাটাটাতে না অল্প জল দিয়ে নেব, জল দিয়ে গুলে একটু জল লাগবে। এখন এই যে সর্ষেটাকে গুলে নিয়েছি না জল দিয়ে, এটাকে ছেঁকে দিয়ে দেবো সেটা। আর একটু জল দিয়ে দিচ্ছি, আরো জল লাগবে তো অল্প দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলাম, কারণ বড়া দেবো তো, এখন বড়াগুলো
দিয়ে দিচ্ছি, এই যে ছোট ছোট করে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বড়। চিনি দিয়ে দেব, দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমাদের চাল কোমর পুরো সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটু বড়ই থাকে, আমরা যে শুক্তো মানে এইভাবে এগুলো বড়ই থাকে, এগুলো গলবে না, টুকরোগুলো খালি সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে, আমাদের শুক্তো হয়ে গেছে, নামানোর আগে অল্প ঘি দিয়ে দিচ্ছি।